নেক বা বদ যে কোনো লোকের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গকারীর পাপ। আবদুল্লাহ ইবনে মাসউদ ও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামতের দিন একটি পতাকা হবে। আবদুল্লাহ ও আনাস রাদিয়াল্লাহু এর মধ্যে একজন বলেছেন পতাকাটি স্থাপিত হবে, অপরজন বলেছেন কিয়ামতের দিন প্রদর্শিত হবে এবং তাতে তাকে চেনানো হবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবীকে বলতে শুনেছি যে কিয়ামতের দিন অঙ্গীকার ভঙ্গের নিদর্শন স্বরূপ প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য একটি পতাকা স্থাপন করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেন, মক্কা থেকে এখন আর হিজরত নেই, কিন্তু জিহাদ ও নিয়াত রয়েছে, আর যখন তোমাদের জিহাদে যাওয়ার জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা বেরিয়ে পড়বে। আর তিনি মক্কা বিজয়ের দিন এও বলেন, এ নগরীকে আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে সম্মানিত করেছেন, কাজেই তা আল্লাহ প্রদত্ত সম্মানের ধারা কিয়ামত পর্যন্ত সম্মানিত থাকবে। আমার আগে এখানে যুদ্ধ করা কারোর জন্য হালাল ছিল না, আর আমার জন্য তা দিনের মাত্র কিছু সময়ের জন্য হালাল করা হয়েছিল। অতএব আল্লাহ তাআলা প্রদত্ত সম্মানের ধারা কিয়ামত পর্যন্ত তা সম্মানিত থাকবে। এখানকার কাটা কর্তন করা যাবে না, শিকারকে উত্তপ্ত করা যাবে না, আর পথে পড়ে থাকা বস্তুকে উঠাবে না। তবে যে ব্যক্তি উঠাতে পারবে যে তা ঘোষণা করবে। এখানকার ঘাস কাটা যাবে না। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইঞ্চখির ব্যতীত, কেননা তা কর্মকারের ও ঘরের কাজে লাগে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইঞ্চখির ব্যতীত।